কাকা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন কাকা? আছি আলহামদুলিল্লাহ। সকলেই চেনে, তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন আপনার। এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা, হ্যাঁ, গ্রাম অরণখোলা গরুরহাট। এই যে আমাদের হাট, ক্যামেরাটা একটু কষ্ট করে ধরেন, দেখেন এখানে গরু ব্লোড হয়, এখান দিয়ে গরু চলে যায়। এই তো বিডিও সাথেই আমার, আবার এই হাই স্কুলের সাথেই আমার। একদম হাট সংলগ্ন দর্শক দেখতে পাচ্ছেন। জি জি জি, জাকির ডেইরি ফার্ম। জি, আজকের পর্বে কি ধরনের গরু দেখাবেন দর্শক ভাই? আজকের পর্বে 5টা মন্ডি গরু দেখাবো, একটা প্রেগনেন্ট থাকবে, আটটা রেডি, আর একটা জার্সি দেখাবো ইন্ডিয়ান, একটা ক্যাটেল জাতের একটা বাচ্চা, আর একটা সাহিওয়ালের সাথে বামার মিক্সাতে একটা বাচ্চা দেখাবো বপনা। আচ্ছা আচ্ছা, মোটা আমি 7টা গরু দেখাবো। তো চলেন আমরা গরুগুলো দেখি। হ্যাঁ, গরুগুলো দেখে আশা করি যে পাবনা ছড়া সেরা কালেকশন আমার কাছে। আমার কাছ ছাড়া মন্ডি গরু পাবনা ছাড়া কারো কাছে হয় না। ওই কেউ একটা, কেউ আফগান দেখা হয় না। আমি সচরাচর প্রোগ্রামে 5টা 7টা 10টা প্রোগ্রাম ছাড়েই গরু, কিন্তু আমার একটাই অভ্যাস, আমি দাম দিই না গরুর। যে যেটা পছন্দ করে সে সেটা তার সাথে কথা বললে আমি বিক্রি করি। আর কোনো দর্শক যদি আমি যে 5টা মন্ডি দেখাবো, যদি একবারে কোনো দর্শক নেয়, সে আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবে। চলেন আমরা এক এক করে দেখাই, আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। কাকা, আমরা শুরুতেই এক নম্বরে মাশাআল্লাহ সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি। কি জাতের গরু এটি? গরুটা বাদান একটা ইন্ডিয়ান, একটা বর্ডার ক্রস বন্ডি, 3 মাসের প্রেগনেন্ট, অদাত বাচ্চা। বাচ্চাটার বডি কতখানি, লম্বা কতখানি, এখন দেখো 9 মণ পারে বডি আছে আলহামদুলিল্লাহ। আর দর্শক দেখলে আপনি বুঝতে পারবে যে কতক্ষণ এই গরু, কত গরুটা উচ্চাত, 5 ফিট 4.5 ইঞ্চি কিন্তু উচ্চাত আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এগুলো 7 ফিট কিন্তু লম্বা আছে। দরকার যদি আমার এক দর্শককে আমি ফিটে ধরে মাপিয়ে দেবো, ওটা জাত মান সর্বাঙ্গে বালকের আলহামদুলিল্লাহ। আমার দর্শক দেখলে যারা 40-45 লিটার মুন্ডি গরুতে দুধ দোহন করেছে, হ্যাঁ, তারা আলহামদুলিল্লাহ বুঝতে পারবে যে এগুলো কতটুক ভালো কতটুক খারাপ, আর মাথাটুক কটুক, কানগুনো কটুক, আর বৈশিষ্ট্যটাই অন্য। একটা ডাবল বডির বাচ্চা, এগুলোর কোয়ালিটিটাই অন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব তলার নিপিল দেখি, হ্যাঁ, কত স্বাদ না, অনেক বিগ সাইজ। হ্যাঁ, বিগ সাইজ করে আছে। আমরা পাত কি আর যে এখন যে এইটা আসতেছে কিকা দাস, এটা পাতল কত, আর দুধের যে একটা ভ্যান আসছে, এই যে ভ্যানটা দেখতে হবে। মুন্ডি গরু খালি কিনে আমার দর্শক শুনলে যে দুধ হয় তা না, বাপদাদার নাম হইলে ভিন্ন কী কর মুরব্বী, কী করছেন এই মুরব্বীর দুধ ধরে মুরব্বী, হ্যাঁ, কিন্তু গরু দেখেন আপনি কী গরু নাকি, এটা কোনো অংশ আলহামদুলিল্লাহ কমতি নাই। দামটা কেমন রাখছেন? দাম হাইডে দাম থাকতো, দামটা থাকছে আলোচনা সাপেক্ষে। জি জি জি, এটা সরাই দেন, পরবর্তী গরুটি আমরা দেখাই। এই পাশে ছেলে দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি মুন্ডি দেখতে পাচ্ছি, এই মুন্ডিটির সম্পর্কে একটু বলেন। এই মুন্ডিটা একটা রেডি বক না, যে কোনো সময় আলহামদুলিল্লাহ হিরে চলে আসবে। আর দেখো গলাটা সেকুন কত, আর কোনো নাবি কম্বল কিছু নাই। কানের বৈশিষ্ট্যটা কি, মাথার বৈশিষ্ট্যটা কি, খোপাটার দিকে আমার দর্শককে দেখা, অরিজিনাল ইন্ডিয়ান কিনা না বাংলা, এটা বাংলাদেশি গরু, সেটা আমার দর্শক ভাই দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে যে না আজকের মুন্ডির কালেকশনগুলো কি। বলছি না পাবনা জেলা আমার ছাড়া কারো কাছে মুন্ডি গরু হয় না। ওইদেরকে ওই এক দেখা এক করে আমি 10টা 15টা মুন্ডি গরু দেখাই, আজকেও আমি 5টা মুন্ডি দেখাবো আলহামদুলিল্লাহ। এটার বয়সটা কেমন আছে? এটা ধরেন 14 মাস হইতে পারে, 15 মাসও বয়স, যে কোনো সময় ইনশাল্লাহ হিরে চলে আসবে। এটা রেডি বক না, রেডি বক না। পিছনে যে একটা গেটআপ আছে, গেটআপটা কি আসছে, দুধের যে নিফিলগুলো আছে বোঝা যায় না, একটা গাব গরু। হ্যাঁ, দেখো চারটে নিফিল কত সুন্দর, হ্যাঁ, চার জায়গায় কত ফাঁকা ফাঁকা। এই এই বাচ্চা যে নেবে দরকার যদি একটা পশু ডাক্তারের ভিডিওটা দেখায়, তার সাথে যোগাযোগ করে আমার গরু জানে কেনাবেচা করে। আর চামড়া দেখো বাচ্চারা, বাচ্চার চামড়া পাতল কত, মুখটা কত গোল, হ্যাঁ, আর কোনো অংশ কমতি আছে কিনা দেখুক দর্শক। আর এই মাথার খোপাটার দিকটা কাক, এই সেটাও দেখায় দেয় দুই সাইড বাচ্চা, এটাই গাছটা এই সাইড ধরো তো। এই পিস থেকেও দেখতে পাচ্ছেন, হ্যাঁ, মুন্ডি, মুন্ডির বৈশিষ্ট্য কী। এ যদি গাবি হওয়ার পর 2 লাখ টাকার গাবি, বা দর্শক দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারে কটুক ভালো কটুক খারাপ। আমার জিনিস তো আমি ভালোই বলবো, কিন্তু আমার ভালো বলা ভালো না, লোকে ভালো বলে সেটাই আমার ভালো। আচ্ছা আচ্ছা, দামটা কেমন চাচ্ছেন? এটা গরুর দামের মুন্ডি গরুর দাম হাইডে থাকবে, যে কোনো যে কোনো যে দর্শক যেটা নেবে সে সেটা আমার সাথে দরদাম করে নেবে। আর পাওগুনা মোটা কত দেখো, দাম সিমিট বালি দিয়ে বানানো হয়েছে, আল্লাহ এত সুন্দর বানাচ্ছে।
চলেন পরবর্তী গরুটি আমরা দেখে ইনশাল্লাহ। আমরা এই পাশে সিলেট তিন নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এগুলো একটা ইন্ডিয়ান একটা মুন্ডি বাচ্চা। বাচ্চারা দেখেন একদম গলাটা কিন্তু রাধা হাঁস গলা। বাচ্চাটার পা চারটার দিক তাকান, উচ্চত কতখানি, বডি কতখানি, কি জাত এই বাচ্চারা। খালি একটু জাতটা আমার দর্শক দেখুক, পাবনা দিলা কোনো লোক এই জাত কোনো লোক দেখাইতে আসতে নয়, পারছি কিনা সে আমার সাথে সাপ নেই বলুক যে না এর সেই ভালো জিনিস আমরা কখনো দেখাইছি বলছি না। পাবনা জেলার করংখোলার হাটের সাথে আমার এই খামার, আমি এই মুন্ডি গরু আমি কালেকশন করি। আজকে আমি পাঁচটা মুন্ডি দেখাবো। মুন্ডি কাকে বলে? আর ওই দেখেন এক কিলো দূরে বই দেখা দেয় দুধের ভ্যানটা কী কেঁদে নামিছে। হ্যাঁ, পিছানটার গেটআপটাকে একটু দেখাই দেন, সাইডে নিফিল দেখাই দেন, দুধের তকমাটা কি, বাচ্চা মুন্ডি কাকে বলে? হ্যাঁ দর্শক, খুবই সুন্দর রানী বিটের মুন্ডি। হ্যাঁ, এটা রানী বিটের বাচ্চা, দেখেন বাচ্চা কাকে বলে? এ ধরনের মুন্ডি কিন্তু খুব কম দেখা যায়। খুব কম দেখা যায় মানে কি, বাচ্চাটা আর যেখানে যেটা লাগে সে প্রত্যেকটা বাচ্চা সেরকমই আলহামদুলিল্লাহ আছে। আজকে কালেকশনগুলোই অন্য। আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা, আর একটু দুধের নিফিলটা দেখাই দেন, দাঁড়ানোর হাইটটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দাঁড়ানোর হাইটটা দেখেন, আর এই দেখেন পালানটা কী কেঁদে আইছে দুধের নিফিলগুলো। নিফিল চাইতে কত সুন্দর, কত ফাঁকে ফাঁকে আছে কিনা সেটা আমার দর্শক দেখো। খালি মুন্ডির গল্প শুনেছে, মুন্ডি পুষলি 7 লাখ 8 লাখ 10 লাখ বিক্রি হয়, দুধ হলে 40-45 লিটার হয়। কীতে হবে কি না হবে এই যে কটা বাচ্চা আমি দেখাচ্ছি, যে যে বাচ্চারা কিনবেন আমার দর্শক, সে আপনি একটা ডাক্তারের সাথে যোগাযোগ করে ভিডিওটা দেখাইবেন যে কটা ভালো কি খারাপ। উনি যদি বলে দেন হ্যাঁ এই বাচ্চা কেনা যায়, তা আমার দর্শক কেনে বেচা করবে। আর যদি কোনো দর্শক যদি বলে দেন না এই বাচ্চা খারাপ, তা তার আর জীবনে প্রোগ্রাম করবো না, হলে আজকের মতনই শেষ। আর দুধের কী টাঙ্কি আইছে দাও, ওর পালানটা কী কাদার, পাতল কত আইছে দেখো, খুব সুন্দর। হ্যাঁ, একদম রেডি বাচ্চা, যে কোনো সময় আল্লাহদের হিডে চলে আসবে। বাচ্চাটা কেমন যাচ্ছেন? এটা বাচ্চাটা এই সাইডটা টুকুরাই দেখাই দাও তো, খুবই একটা পারফেক্ট বাচ্চা, কিন্তু ডাবল বডির বাচ্চা। আর গেট আপ কি, আর গেট আপটাই অন্য। হ্যাঁ, এই বাচ্চাটার গেট আপটাই আলহামদুলিল্লাহ অন্য। দামটা থাকছে আলোচনা সাপেক্ষে। জি জি জি, চলেন আমরা পরবর্তী গরু দেখ ইনশাল্লাহ। ঢাকা সিরিয়ালের 4 নম্বরে মাশাল্লাহ আরেকটি গরু আমরা দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? দেখো এটা ইন্ডিয়ান একটা বর্ডার ক্রস মুন্ডি। মাথার গেট আপটাকে জুটিটার দিক তাকাও, আমার দর্শক দেখুক, ওর কোনো নাবি গলা কম্বল নাই, পাঁচ আটটা মোটা কটো খাওয়ান দাওয়ানটা সর্বাঙ্গে আলহামদুলিল্লাহ ভালো, কোনো অংশে খারাপ দেখি না, বাকিটা আল্লাহর ইচ্ছা। এত মুন্ডি কীভাবে সংগ্রহ হয়? হ্যাঁ, আমি মুন্ডি গরু সংগ্রহ করি, আর যে কোনো বর্ডার থেকে গরু পাড়াইলে আমার কাছে আগে ফোন দেবে যে আমার কাছে একটা মুন্ডি বাচ্চা আছে। কিন্তু এই এক জায়গাতে তো সংগ্রহ করি না, পাঁচ জায়গাতে পাঁচটা সংগ্রহ করতে হয়। আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন মুন্ডি গরুগুলো কিন্তু খুবই কম পাওয়া যায় সচরাচর। এগুলো আমি তো বলছি যে আমার কাছ ছাড়া মুন্ডি গরু কোনো লোক দেখাইতে পারবে না। হ্যাঁ, ওই কেউ একটু দেখাইবে অমুক সময় করে একটার কাম বাজে নেয়, যদি কোনো লোক বলতে আমি 10টা নেবো, 10টা তাকে আমি দিতে পারবো ইনশাল্লাহ। এটার বয়সটা কেমন আছে? এটাও রেডি বাচ্চা একদম। এটাও একদম রেডি বাচ্চা, যে কোনো সময় এটা চলে আসবে ইনশাল্লাহ। আর ওই বাচ্চাটা পিছনের গেট আপটা কী আসছে, আর চারটে নিফিল কত সুন্দর, এই দেখো চার জায়গায় আছে কিনা আমার দর্শক দেখুক, নিফিলগুলো অনেক লম্বা লম্বা আছে দেখুন তো, খুব বাচ্চা নিফিলগুলো খুব ভালো, এই দেখো চারটে নিফিল চার জায়গায় কত ফাঁকা ফাঁকা। আচ্ছা আচ্ছা, খুবই ভালো এক কথায়। মোটামুটি একই কথা, জাতের পর আর উন্নত জাত হয় না মুন্ডির জাতের ভিতরে। দামটা কেমন রাখছেন? এটা গরু হাইডের দাম থাকে আমার গরু, যে কোনো গরু আমি 5টা গরু দেবো, 5টা করে হাইডের দাম থাকে, যে কোনো যে লোক যে কটা নেবে, যদি 5 জনে 5টা মুন্ডি একবারে নেয় তার সাথে একবারে কথা, আর যদি একটা নেয় তার সাথে সেরকমের কথা, কোনো আমে কোনো দাম না। যদি কোনো দর্শকের পছন্দ হয় ভালো লাগে আমার সাথে ফোনে যোগাযোগ করে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ নিতে পারবে। চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি। হ্যাঁ, পরবর্তী গরুটা আমি দেখাচ্ছি। কাকা আমরা এই পাশে সেলের 5 নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? জাত মানের কথা কি আর বলবো, বাংলাদেশে বহু লোক মুন্ডি বিক্রি করেছে, আমি মুন্ডি দেখাচ্ছি। বাচ্চার গঠন জাত মান 2-1 হাজার প্রোগ্রাম খুঁজতে কোনো লোক দেখাইতে পারবে না আলহামদুলিল্লাহ। আর আর গেট আপটা কি, গেট আপটাই অন্য, খুবই কিউট একটি বক, কিউট। ওর দিলাম রানী বিটের বাচ্চা কিনে, সে ডাবল বডির একটা বাচ্চা, মুন্ডি কাকে বলে? বলছি না আজকের কালেকশনটাই আলহামদুলিল্লাহ ভিন্ন কালেকশন। বয়সটা কেমন আছে এটার? বয়সটা 10 মাসও হইতে পারে, 11 মাসও হইতে পারে, 10 থেকে 11 মাসের মতো বয়স। জি জি জি, খাওয়া দাওয়া সম্ভব? হ্যাঁ, এটা আমরা এটা নিজে গোয়াটাইতে বলতেছি। আর আর যদি কোনো দর্শককে বলি যে নয় এটা 9 মাসের নামা ফালান, তাও বিশ্বাস করবে। দেখেন পালানের কী অবস্থা, এটা
গরু মুন্ডি জগৎ কাহাকে কয়, আর তার যে নিপিল কি, যেটা নেবে আমার কাছে ফোনে যোগাযোগ করে নেবে, কোনো দর্শকের ভালো লাগলে নেবে, পিছনটা আরেকটু দেখাই দাও দয়া করে, এবার দর্শক দেখুক। মুন্ডি জগতে বহু দেখিছে বাচ্চা, কিন্তু এখনো লোক দেখাইতে পারে নাই। গরুর জগৎটা কাহাকে বলে, আর চোখ দুটো তোর সাদা, নাকটা গোলাপি, দেখো সব গোলাপি, আর পাও সাইডে গোলাপি, পিছানের যে দুধের পালানটা গোলাপি, বার সাইডে গোলাপি, আর সব গোলাপি, আর আল্লাহ এমনই বানাচ্ছে। সে হইলে গরুর জগৎ, গরু কিনলে খালি হচ্ছে না। কাকা আমরা এই পাশে সিরিয়ালের ৬ নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা একটা ইন্ডিয়ান একটা জার্সি গরু, দেখো ক্যাটেল জাত বলে বাচ্চারা, এসব জাত সবসময় বাংলাদেশে কোনো লোক আনতেও পারে না। এটা আমার রিজিকি আজ ধরেন ধরো ছিল পাইছি, কিন্তু কার রিজিক এখন আছে তা আমি জানি না। কানগুনা দেখো একদম বিড়ালের মতন কান, মাথাটু কত গোল, টাকা নিয়েটা দেখো দেখলে জানটা ভরে যাচ্ছে বাচ্চারা, ফুল একটা ঘেটাপ, আর পাও চারটে মোটা কত। বয়সটা কেমন আছে এটার? বয়সটা ১১ মাস হইতে পারে, ১২ মাস হইতে পারে, এক দুই মাস গেলে আল্লাহ হিডে চলে আসবে, দুই তিন মাস গেলে এটা হিডে চলে। আর দুধের পালান বুঝা যেন ৯ মাসের পালান, দেখো গরুর পালানের দিকে তো তাকাও, দর্শক তো খালি জার্সি কেনে, কী কী কেনে দর্শক, দর্শক কী কেনে দেখো, আর পিছনে এখনটা পিঠের উপরে কলসি বসে, গরু চড়া আছে, হ্যাঁ খুব চড়া মাথা, স্টেটটার মাথা একদম দেখো কোনো আগা মাথা সবই সমান বাচ্চাটার। দামটা কেমন রাখছেন এটার? বাচ্চাটার দাম রাখছি ১,৫,০০০ টাকা। ১,৫,০০০? জি জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? ইনশাল্লাহ নিতে পারবে। সিরিয়াল নাম্বার ৭, মাশাআল্লাহ আরেকটি গ্রোথফুল বাচ্চা আমরা দেখতে পাচ্ছি, এটা কি জাতের বাচ্চা? এই বাচ্চাটা অনেক দর্শক মনে করবে শাহিওয়াল, আমি মনে করি শাহিওয়ালের সাথে বাহামার ক্রস আছে। কিরম আছে বাহামার? শাহিওয়াল গরুর মুখটা লম্বা হয়, আর বাহামা বাচ্চা যেটা অরিজিনাল, যদি আমি ভুল বলি তো এটা তারা তো একটা ডাক্তারের সাথে পরামর্শ করে যে এটা সঠিক কি না এটা মিথ্যে কথা। এই বাচ্চাটা মাথাটা ছোট গোল, একদম বিড়ালের মতন মাথা দেখে, আর গলা কম্বলটা কত শুনতে, নাভি দাইয়া কতখানি জুলা, প্রায় ১ বিঘাতের বেশি নাভি জুলা বাচ্চাটা। আচ্ছা আচ্ছা। কিন্তু আর বাচ্চাটা পিছনে যেটা গেটা পারছে, পাও চারটে মোটা কত, শাহিওয়াল গরু কিন্তু মুখটা লম্বা থাকে, আর যেটা বাহামার মিক্স এটা গোল থাকবে মাথাটা। আর দেখেন পালানের অবস্থা কি, এখনই ২৫ লিটারের পালান, এই দেখেন এখনই বাচ্চাটার ২৫ লিটারের পালান, ২,০০০ প্রোগ্রাম খুঁজলে কোনো লোক দেখাইতে পারে না। চারদিন নিপিল দেখেন বোঝা যায় একবার বাচ্চা হয়েছে, খুবই সুন্দর, এক খুবই সুন্দর মানে কি, আর গঠনটাই অন্য, সচরাচর এ গরু পরে না, আর এ গরুর ব্যবসা আমি করিও না, কিন্তু এই যে বটারে যাওয়ার পর পাইছি যাই সামনে পড়িতে, এই জন্য এই দুইটা বাচ্চা কিনলাম। দামটা কেমন রাখছেন? এই বাচ্চাটার দাম রাখছি আমি ১,৫,০০০ টাকা, এটাও ১,৫,০০০। জি জি। কিন্তু দরদাম করে আমার সাথে নিতে পারবেন ইনশাল্লাহ।